আসসালামু আলাইকুম। আচ্ছা, স্কেপটিক স্কেপটিক সোসাইটি, উনি কিছু একটা বলতে যাচ্ছেন। স্কেপটিক সোসাইটি, প্লিজ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। স্কেপটিক হ্যালো সোসাইটি, ভাই, যুক্ত করার জন্য। জি বলুন। জি ভাই, কথা বুঝা যায়? হ্যাঁ, ক্লিয়ার বোঝা যাচ্ছে, বলুন। জি ভাই, ওই আমার একটা কোশ্চেন ছিল যে, এই একটু আগে যে ভাইয়া বললো ওই নর্থ সেন্টিনেল নামের একটা দ্বীপ আছে, মেবি ওইটা সম্পর্কে তো জানেন আপনারা, নর্থ শুনছিলাম সেন্টিনেল। শুনছিলাম খেলাই বলেন ভাই, আপনার জি যেটা জি, ওই বলার জায়গায় একটু। ওই যে মানুষগুলা যারা আছে, মানে আধুনিক যে মানুষগুলা, ওরা তো ওদের সাথে আলাদা আর কি। তো এই জায়গার কোনো মানুষ যদি ওই জায়গায় যায়, তো ওরা আক্রমণ করে আর কি। তো আমার কোশ্চেন হলো, ওরা কোন ধর্মে আছে ওই জায়গায়? কি ইসলামের দাওয়াত দিয়েছে নাকি? আল্লাহর দাবি অনুযায়ী তো সব জায়গায় ইসলামের দাওয়াত যাবে এখন তাদের কাছে। আসি ভাই, কিছু বলবেন এখানে? ওই যে দ্বীপের মানুষগুলো যারা ইসে থেকে আইসোলেটেড, যারা অন্যান্য সমাজ থেকে আইসোলেটেড, এবং তাদের সাথে কেউ যদি ইন্টারাকশন করতে যায় তাদের উপর আক্রমণ করে ভাগায় দেয়, কারোর সাথে তারা ইন্টারাকশন করতে ইন্টারেস্টেড না, ওই টাইপের মানুষরা তো ইয়া না। বাট ইসলামিক নিয়ম অনুযায়ী যার কে যারা ইসলামের ইয়া না পেয়ে, এটা তো যারা, এটা হয়তো আপনি জানেনই যে ইসলামের দাওয়াত না পেয়ে যদি কোনো ট্রাইব মারা যায় বা কোনো মানুষ মারা যায়, তবে তার বিচার হবে না, আখিরাতে তার বিচার হবে না। আচ্ছা আমি আচ্ছা, একটা তাই ইয়া তার আমি সাথে কেমন বিষয় গুলো? জি জি ভাই, জি আমি আমি একটা সায়েন্স ফিকশন পড়ছিলাম, সেখানে দেখা যায় যে এলিয়ানদের কাছে ইসলাম প্রচার করতে গিয়া তারপরে এলিয়ানটা খায় ফেলছে, ওই দাই ভাইটাকে এলিয়ান খায় ফেললো, কত করে খায় ফেললো। ধর্ম প্রচার করতে যাওয়া এটা একটা বিপজ্জনক, কোথায় আপনি ধর্ম প্রচার করতে যাবেন সেটা একটু দেখে শুনে যাওয়া উচিত। হ্যাঁ বলেন ভাই। তো মানে আল্লাহর বিচারটা তাহলে কেমন হইলো? এখন আমার জন্ম তো ওই জায়গায় হইতে পারতো, এখন আমাকে এই জায়গায় সংসারে বইরা দিছে, এখন আমি কোনটা থেকে কোনটা করবো বুঝতেছি না। কিন্তু ওরা তো ওদের মতো সুন্দর ফ্রি দুনিয়াতে জন্ম সবচেয়ে হয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, আমি এটা মুশফিক মিনারকে আমি এই প্রশ্নটা করছিলাম, আবারও আজকে একবার করি, যে মনে করেন যে একটা বাংলাদেশে মনে করেন ইসলামের দাওয়াত এখন এসে পৌঁছায় নাই। হ্যাঁ, এখন ইসলামের বিধানটা হচ্ছে যদি কোনো জাতির কাছে ইসলামের বিধান, ইসলামের দাওয়াত না পৌঁছায় তাহলে তারা বিনা বিচারে জান্নাতি হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইসলামের আকিদা, যে ওদের কাছে তো দাওয়াতই পৌঁছায়নি, তাহলে ওদের তো হিসাবই শুরু হবে না, তাহলে ওরা জান্নাতি। তাইলে আমি আমি মুশফিক মিনারকে জিজ্ঞেস করলাম, তাইলে এই যে আপনারা যে ইসলামের দাওয়াতটা প্রচার করতেছেন, দাওয়াত দিচ্ছেন মানুষকে, বা নবী মোহাম্মদ যে মানুষকে ইসলামের দাওয়াতটা দিল, এটা কি মানুষের জন্য ভালো করলো নাকি খারাপ করলো? কারণ এই যে যখনই দাওয়াতটা দিল তখন থেকে কিন্তু তার হিসাব, হিসাবের খাতা খোলা শুরু হইলো, তাই না? মানে আমি কতটুকু পাপ করছি, কতটুকু পুণ্য করছি, সেই ঝামেলা মুহূর্ত ফেলাই দিল। থেকে বেজালের ভিতরে পড়লাম, তাই না? বিচারের সম্মুখীন হইতে হবে তখনই যখন আমার কাছে দাওয়াতটা পৌঁছেছে। তাহলে এই যে বিশ্বব্যাপী যে ইসলামী দাওয়াতিরা দাওয়াত পৌঁছে দাওয়াত দিতেছে বিভিন্ন জায়গায় জায়গায়, এই দাওয়াতটা দেওয়ার মাধ্যমে এদেরকে তো ভাই বিপদের ভিতরে ফেলতেছে, এরা তো ড্যাং ড্যাঙ্গায় জান্নাতে যেত, সবাই মিলে ড্যাং ড্যাঙ্গায় জান্নাতে যেত, তাই না? এখন এখন গিয়া দাওয়াতটা দিয়ে ফেললো, দাওয়াতটা শুনে ফেললো বেড়ায়, এখন তো ভাই বিপদ। এখন ওই লোকে সে কবে কোন জায়গায় কি কোন মেয়ের দেখছে, কোন মেয়ের সাথে, কোন মেয়ের চুমা চুমা দিচ্ছে, কোন মেয়ের সাথে ডেটে গেছে, এগুলো নিয়ে সবগুলা নিয়ে টান মারবো আল্লাহ পাকে। ভাই ভাই, তাহলে বলেন যে এই দাওয়াতিরা, এই নবীরা কি আমাদের কি ভালো করলো না খারাপ করলো ভাই? বিপদে পড়ছি ভাই, ইসলাম পরিবারে জন্ম নিয়া। আসিফ ভাই, মিনার যদি আসলে কোনো মানবিক মানুষ হয়, ধরেন সে সে ফাদার হইলো, কোন এক সন্তানের বাপ হইলো, এবং সে যদি আসলে চায়, আসলে যদি সে ইসলামিক বুলশিট এগুলো বিশ্বাস করে এবং সে আসলে চায় যে তার সন্তান কখনো জান্নাতে, মানে জাহান্নামে যাবে না, তাহলে তো ভাই আমি দেখতেছি তার যে জিনিসটা করা উচিত, তাকে ওই যে ওই ধরনের আইসোলেটেড দ্বীপে তার বাচ্চাকে পাঠিয়ে দেওয়া উচিত যেখানে কখনো ইসলামের দাওয়াত যাবে না। সেখানে সে অ্যাটলিস্ট ওই গ্যারান্টি দিতে পারে যে সে জাহান্নামের আগুনে সারা জীবন পুড়বে না, ওই গ্যারান্টিটাও দিতে পারে। বাট ধরেন সে ইসলামের মানে জ্ঞান দিল তার সন্তানকে, ওই গ্যারান্টি তো নাই, সে ইমান নিয়ে মারা যাবে, ওরকম তো কোনো গ্যারান্টি নেই, সে তো ইমান ছাড়া মারা দিতে পারে। তো সে যদি একজন ওই ইসলামিক বুলশিটে বিশ্বাসী হয় এবং সে যদি একজন মানবিক ফাদার হয়, তার তার সন্তানের প্রতি যদি তার বিন্দুমাত্র ইম্প্যাথি থাকে, তাহলে তো তার অনলি লজিক্যাল ইয়ে হচ্ছে তার সন্তানকে এসে ওই ধরনের আইসোলেটেড দ্বীপে পাঠিয়ে দেওয়া। ধরেন ওইখানে সারা জীবন সে সাফারি করলো তার সন্তানটা, অ্যাটলিস্ট মৃত্যুর পর অনন্তকাল তো সে জাহান্নামে চলবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই আরেকটা কোশ্চেন আসছে আমার ছিল। ফারাজ ভাই, আমি একটু ঘুরে আসি তাহলে। ফারাজ ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই বলেন, স্কেপটিক ভাই বলেন। মানে জি, ঘটনা হিসেবে এলো, আমার বাবা মানে আমাদের এলাকার ইমাম আর কি, তো তার ভালো সুনামও আছে। তো ঘটনা ঘটছে এলো, তো আমি যখন আর কি 18-19 এরকম হয়েছি, তো বাবা আমার সাথে আর কি এই নাস্তিক আর আচ্ছা আস্তিকর একটা বিষয়ে আর সেকেন্ড কি দিবাঙ্গ একটা 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 সেকেন্ড একটা সেকেন্ড আচ্ছা, এই করতো আমার স্কেপটিক সাথে। ভাইকে দেখেন, আমি যেই জি আমি জি যেই আমি যে উদাহরণটা দিলাম মিনারকে দিয়ে, স্কেপটিক ভাইয়ের সাথে সেই জিনিসটা খেলে গেছে। স্কেপটিক ভাইয়ের ফাদার নিজে ইমাম হয়েও ওই গ্যারান্টি নাই যে তার জি ভাই, সন্তান আমি সেটা হচ্ছে জন্যই গিয়ে বলতেছি। হ্যাঁ ইমান নিয়ে আসে। তো আমি একটু আগে কথাটা বললাম যে যে কোনো, শুধুমাত্র এটা মিনারের জন্য প্রযোজ্য না, যে কেউ ইসলামিক বুলশিটে বিশ্বাস করেন, যে কেউ চান যে তার সন্তান
অ্যাটলিস্ট অনন্তকাল ধরে সে জ্বলবে না, মানে অফুরন্ত জীব সময়কাল ধরে সে জাহান্নামের আগুনে জ্বলবে না, যে আগুন পৃথিবীর আগুন থেকেও মানে 70 গুণ বেশি কষ্টদায়ক। সেই ধরনের আগুন থেকে ধরেন ওইটা হয়তো বা জ্বলন্ত লাভা থেকেও আরো আরো অনেক বেশি ইয়ে, পুরা আপনি জ্বলন্ত লাভায় সাত ইমাজিন গুণ করেন যে সাত গুণ সাত গুণ সে হাত ঢুকাইতেছে, তো তার পেইনের লেভেলটা ইমাজিন করেন, ওইটা আপনাকে সারা জীবন বইতে হবে। আর ওইটা থেকে যদি আপনি আপনার সন্তানকে বাঁচাইতে চান এবং আপনি একজন ইসলামিক বর্ষিতে বিশ্বাসী ব্যক্তি হন, তাহলে তো এটা তো আপনার মাস্ট করা উচিত যে আপনার সন্তানকে এমন জায়গায় পাঠায় দেওয়া, এমন আইসোলেশনে পাঠায় দেওয়া যেখানে তার আশেপাশে কোথাও জীবনে ইসলাম নামক জিনিস যাবে না। জি ভাই। তো তারপর হইছে এখন মানে বাবা আমার সাথে আর কি ডিমান্ড করতো এইসব বিষয় নিয়ে, আমি ইসলামের পক্ষ নিয়ে তার সাথে ডিমান্ড করতাম, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখছি যে সে নাস্তিকতা মানে ই করতেছে। তো আমার মনে তখন একটু সংশয় জাগে যে বাবার এই বিহেভিয়ারটা অন্যরকম লাগতেছে, সে একজন ই হইয়া ইমাম হইয়া। তো উনি আমাকে মানে আমি ঘটনাক্রমে মানে আমি খুব অবাক হয়েছি যে এই ফারনাজ ভাই আপনার চিনে বাবা, তারপরে এই আসিফ ভাইয়ারে চিনে, মোটামুটি সবগুলা মানুষই চিনে। আমরা তখন বুঝছি যে আপনাদের সাথে আর কি আপনাদের লাইভ মনে হয় দেখে আর কি অনেক আগে থেকেই যুক্ত আছে, আর বাবা অনেক আচ্ছা এডুকেটেড পার্সন। জি আচ্ছা, ভাইয়া অনেক এডুকেটেড পার্সন। তো তিনি কি এখনো ইমাম আছেন? জি জি এখন আছে, কন্টিনিউ করতেছে। বাট সে আমার এটা বলছে যে এখন সোসাইটিতে সম্মান নিয়ে থাকার জন্য যদি জ্ঞান তুমি অর্জন করো, তাহলে জ্ঞান এমন জ্ঞান অর্জন করো না যে যার কারণে তুমি সোসাইটির কাছে মানুষের কাছে খারাপ হও। তো এখন সে যদি এই জিনিসটা স্বীকার করে, মানুষের সামনে যদি এই জিনিসটা আনে, সবার আগে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হবে সে সোসাইটিতে, যে সে একটা সময় এরকম ছিল। শুধু শুধু সেটা না, আমি আমি আপনার ফাদারকে বলবো যে তিনি কখনোই যেন এই কথা কারোর সাথে না বলেন, কেননা জি 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 আপনার ফাদারের জীবনের গ্যারান্টি তো থাকবেই না, এবং সাথে সাথে আপনাদের উপরেও সেই ইয়ে যাবে। আপনার ফাদারের জি জি কখনোই জি উচিত হবে না, সে যারা ইসলামিক দায়ী আছে, যারা ইসলাম প্রিচ করে, নৈতিক অবস্থান থেকে এটা একটা অবশ্যই ভালো জিনিস। যদি তারা মনে করে মুফতি মাসুদ সাহেবের মতো, যদি ওরকম কেউ মনে করে যে এরা ইসলাম মিথ্যা এবং আমি এখান থেকে বের হয়ে আসবো, এটা যদি মনে করে নৈতিকতা ওই ওই মেন্টালিটি নিয়ে ওই কাজগুলো করে, এটা প্রশংসার যোগ্য কাজ। কিন্তু আমি মনে করি যে মানুষের নিজের জীবন, তার ফ্যামিলির জীবন, এগুলো অনেক 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 ভ্যালুয়েবল জিনিস, এবং এটার এই জিনিসটা মানুষের লুজ করা উচিত না এই ফালতু সমাজের জন্য। আমি আমার জি জি ফ্যামিলিকে, আমি আমার জীবনকে বিসর্জন দিব, এটাও করা উচিত না। কেউ যদি না করে, কেউ যদি নিজের ফ্যামিলির জন্য সেই সমাজ তার উপর যে দায়িত্ব ইয়ে চাপাই দিছে, যে জিনিসটা চাপাই দিছে, সেটা যদি সে বয়ে নিয়ে যায়, আমি এটা তো খারাপ কোনো কিছু দেখি না। তো আমি জি জি আপনার আপনার ফাদারকে অনেক ধন্যবাদ আমাদের ইয়ে দেখার জন্য, এবং আমি গ্ল্যাড যে উনি আমাকে চিনে। খুব ভালো লাগলো আমার কথাটা শুনে, জি জি অনেকটা আমার খুব ভালো লাগলো। আই উইশ আপনার ফাদারের সাথে আমি যদি কথা বলে থাকি ভালোভাবেই কথা বলছি, আই উইশ। আর যদি আগামীতে কথা হয় তাহলে আমি তার সাথে অবশ্যই ভালোভাবে কথা বলবো। অ্যান্ড জি জি না না, সে যুক্ত হয় নাই ভাই, যুক্ত হয় নাই, কিন্তু মানে সে আমাকে সাজেস্ট করছিল আপনাকে আপনাদেরকে আর কি, যে আচ্ছা আচ্ছা তাদের ভিডিও গুলা দেখো, দেখা দেখার পরে তুমি নিজে ডিসিশন নিবা যে তুমি কি চাও এই আর কি। বাট সে ভাই অনেক একজন ইন্টালেকচুয়াল পার্সন, মানে সে এমন ভাবে মানে ই করে ইসলামের যে যখন এই যে খুদ্া বলে যেটাকে আর কি, ওই খুদ্া যখন দেয় আমি দেখছি যে তিনি এই আপনার এই ধর্মান্ধ বিষয়টারে অনেক বেশি ইগনোর করে। তো ম্যাক্সিমাম টাইমে উনি মানে বাস্তবতা, রিয়ালিটি, সায়েন্স এইগুলা নিয়ে কথা আচ্ছা বলে মানুষের মানে সিদ্দিক ভাই, একটু একটু আপনি আস্তে আস্তে তাহলে ই করতেছে। পার্সোনাল ইনফরমেশন আর আর তেমন শেয়ার করেন না, জি ভাইয়া জি জি যতটুকু বলছেন অতটুকুই থাকুক। তাহলে আপনার অন্য কিছু জি যদি ভাইয়া বলার থাকে তাহলে বলেন। আপনার 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 জন্য এবং আপনার ফাদারের জন্য শুভকামনা জি রইল। জি জি আপনি অন্য কিছু, অন্য টপিকে কিছু বলার থাকলে সেটা প্লিজ বলুন। ভাইয়া ধন্যবাদ যুক্ত করার জন্য, আমার এইটুকু বলা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক নেক্সট আছে টাইম যদি কখনো সুযোগ হয় আমি বাবার সাথে আপনার ই করাই দিব। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনার এবং আপনার ফ্যামিলির সবার জন্য শুভকামনা রইল। গুড নাইট। আচ্ছা আচ্ছা, এখানে চার্লস, আচ্ছা চার্লস ভাই, চার্লস ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আপনি আনমিউট করে বলুন। চার্লস হ্যালো, আপনাকে যুক্ত, জি আপনাকে যুক্ত করা জি হয়েছে, জি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, বলুন সাউন্ডের সমস্যা আছে কোনো? না, সাউন্ডের সমস্যা নেই, বলেন, বলতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, মানে আমি একটা দিন জানতে চাইছি আর কি, মানে আমার একজন মানুষ বারবার আমার মেসেজ দিতেছে, মানে কথা বলছি ওনার সাথে, উনি আমার এমন কিছু বলতেছে যে মনে করেন বিবর্তন সত্য বা মিথ্যা এমন কিছুই বলতেছে না, কিন্তু মাঝামাঝি অবস্থানে আর কি। মানে উনি বিভিন্ন রেফারেন্স দিতেছে, মানে আমার বলতেছে যে এটা ঠিক না, এটা এমন হইতেও পারে আবার নাও হইতে পারে, এই ভাবে বলতেছে। এখন আমি কি করবো বুঝতেছি না। আরেকটু চিন্তা করেন কি করবেন, আরেকটু এখানে বসে চিন্তা করেন কি করবেন, কি করা যায়। তাহলে আপনাকে ইনফরমেশন দিল কেউ, আপনার এখন কি করা উচিত? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, চার্লস বোকাসকি আপনাকে, হ্যালো, আমার নেটওয়ার্কের সমস্যা না তার সমস্যা?
আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা প্লিজ কেউ কি একটু লিখবেন? আমার আমার কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি অন্য কাউকে যুক্ত করে দেখি।